এই তো, কোথায় গেছিলা? সবাইকে নমস্কার। ডোডো অ্যান্ড ডেজি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সকাল, শুভ সকাল বলবো না, কারণ সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11টা বাজে, 11:30 বাজে। তো দেখুন, এক পশলা বৃষ্টি হয়ে গেছে এদিকে, ঠিক আছে। বাইরে যা কাপড় জামা মেলা ছিল সমস্ত কিছু তুলে দিয়েছিলাম, তারপরে আবার আরেই দেখুন এদেরকে খেতে দিয়েছি। এদের খাওয়ার এই অবস্থা, এরা হচ্ছে একে অপরের সাথে মারামারি করবে আর খাওয়া দাওয়ার কোনো ছড়াবে। কিছুক্ষণ আগে পরিষ্কার করে গেলাম আবার। এই যে আমার ভূতু সোনা, এই যে আমার ভূতু সোনা। তো মায়ের কিছুদিন দিয়ে হাতে খুব ব্যথা, তো আজকে বাকি তার জন্য বাবাকে বললাম যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো দেখা যাক, এক্সরে রিপোর্ট করা হয়েছিল মায়ের, এক্সরে রিপোর্টে সেমন তেমন কিছু আসেনি। তো কি হয়েছে হাতে সেটা তো জানা দরকার, তার জন্য আজকে মাকে বাবা ডাক্তারের কাছে নিয়েছে। মাঝেই ডাক্তার দেখায়, সেখানেই নিয়েছে। আচ্ছা, আমি রান্না করব, তো আমি রাঁধুনিই খুঁজে পাচ্ছি না। দেখি ঠাম্মিকে জিজ্ঞেস করি, ও না সরি, রাঁধুনি তো এখানেই আছে। ঠাম্মিকে আবার বিরক্ত করতে পারতাম, সেরকম ভালো রান্না কিন্তু পারি না, সেরকম ভালো রান্না পারি না। ওই টুকিটাকি খাওয়ার মতন যা রান্না করতে পারি তাই খাওয়াই বাড়ির লোককে আর কি। হ্যাঁ দেখুন, আমি যখনই রান্না করি বসে, এই যে ভুতু, ও ভুতু ভুতু গো, বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আমি আগে রান্না করবো এই ধুঁদুলটা, টুটুল দিয়ে এই চিমনি বাস্তি করবো। তো এর জন্য আমি দেবো রাঁধুনি, তেজপাতা আর আদা ফোড়ন, তেলের মধ্যে এটাই ছাড়বো, আর তারপরে মাছটা রান্না করবো। তো চলুন রান্নার টাইমে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমি চেষ্টা করছি যে রেগুলারই আমার এই চ্যানেলটাতে রেগুলারই অল্প অল্প করে ব্লগ দেওয়ার, কারণ আমি ব্লগ দিলে আপনারা কতটা কী পছন্দ করবেন জানি না, কিন্তু আমি চেষ্টা করছি রেগুলার ব্লগটা দেওয়ার। আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আর রেগুলার যে ব্লগগুলো আমি দেবো সেগুলো যাতে আপনাদেরও ভালো লাগে তার জন্যই দেবো। আপনারা আমার পাশে থাকলেই আমি কিন্তু এগোতে পারবো। আমি তেল দিলাম, আমি একদম বেসিক্যালি অল্প তেলেই রান্না করি, বেশি তেল দিই না। আর এই রান্নাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা শিখেছে আমার দিদিমার কাছ থেকে। কালকে যে মোচাটা রান্না করেছি সেই মোচাটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো। এরপরে আবার যেদিন রান্না করব, আমি কালকেই ফার্স্ট মোচা রান্না করেছি, আমি আগে কোনো দিন রান্না করিনি, যেহেতু মায়ের বললাম হাতে ব্যথা, মা পারছে না। তো আর ঠাম্মিরও তো বয়স হয়েছে, তো সেক্ষেত্রে ঘরে আছি, রান্না করে দিচ্ছি, এরকম ব্যাপার। তো না, কালকে যে মোচাটা রান্না করেছিলাম মা বললো অসাধারণ হয়েছে খেতে, তো জানি না এতটা অসাধারণ কী করে হলো। ঠিক আছে, এই দেখুন আমাদের বাড়িতে এখানে এরকম অল্প করে রাঁধুনি ফোড়ন দেওয়া হয় আর দেওয়া হয় তেজপাতা। আর এটার সাথে আমি এখানে আদা বেটে রেখেছি, বেটে কি মানে খেতে করা আদা, এই আদাটা নিয়ে ফোড়ন দিয়ে দেবো তেল। এগুলো সব আমার মায়ের কাছ থেকে দেখে দেখে কিন্তু শেখা, আমি এরকম রান্না ভালো জানি না, মা যা করে দেখে দেখে মায়ের কাছ থেকে বলছি। মা যেটুকুনি পারে, মা মানে ভালোই রান্না পারে, যেটুকুনি পারে বলবো না, মা ভালো রান্না পারে, তো মায়ের কাছ থেকে দেখে দেখে শেখা আমার। এবার এটা ভালো করে একটা স্মেল আসবে, আদাটা ভালো করে ভাজা হবে, সুন্দর একটা গন্ধ আসবে। আমাকে একটা না স্ট্যান্ড কিনতে হবে প্রথমে, আপনাদের রেগুলার ব্লগ দিতে গেলে এইরকম ধরনের আমাদের বাড়িতে সেরকম রান্নাবান্না হয় সেই সমস্ত নিয়ে যদি ব্লগ দিতে যাই, তাহলে আমাকে একটা সবার আগে স্ট্যান্ড কিনতে হবে, সত্যি কথা অনেস্টলি বলছি এটা। এবার এটা আদাটার একটা গন্ধ এসছে, এবার আমি দিয়ে দেবো এই দুধুলগুলো, আদাগুলোকে একবারে এক হাতে দিতে পারবো না, দিয়ে দিলাম। কিন্তু
আস্তে আস্তে নাড়াই আমি এটাকে, যেমন অডিওটা ঠিকঠাক ক্লিয়ার আসে কিনা। যদি ক্লিয়ার না আসে তাহলে সেটার একটা ব্যবস্থা আমাকে করতে হবে অবশ্যই, ঠিক না? হাত দিয়ে মেজারমেন্টটা আমি ঠিক হবে, লবণ লবণের মেজারমেন্টটা না আমি ইসে দিয়ে চামচ দিয়ে ঠিকঠাক করতে পারি না, মানে আমার ভুলভাল হয়ে যায় চামচ দিয়ে করলে। তার থেকে ভালো হবে আমি হাত দিয়েই করবো, অসুবিধা নেই। এটাকে হালকা করে মেশানোর পর এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করছি আমি। বন্ধুরা আমাদের ট্যালেন্ট আছে, দেখো আপনারা দেখুন, এবার এটাকে আমি এইভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আর চিমনিটা বন্ধ করে দিলাম, এটা ঢাকা থাকলো, এটা একটু ভালো করে মানে এটা জল ছাড়বে আস্তে আস্তে, আজটা সামান্য দেওয়া আছে। ওই দিয়ে রুই মাছগুলো বানানো হবে, রুই মাছ দিয়ে পটল দিয়ে বানানো হবে। তাহলে আজকে আমার মোটামুটি রান্না এখানেই কমপ্লিট হবে। রেখে দিচ্ছি, আমার একটু লঙ্কা গুঁড়ো লাগবে, গুঁড়োটা আমরা সসারে বেশি খাই না, আজকে একটু লাগবে লঙ্কা গুঁড়ো। আর এদিকে একটু ওই দারচিনিটা হয়ে গেল, এদিকটা মানে সব মশলাগুলো থাকে, ভালো থাকে এখানে মশলাগুলো, এখানেই রাখা হয়। দারচিনি আর একটু গোলমরিচ নিলাম, এটা মাছে আমি মানে তেলে দেবো, ব্যাপার এবারটা পরিষ্কার করতে হবে আমাকে। এই দেখো ডেজি এখানে বসে আছে। এই যে বন্ধুরা আপনারা দেখুন যে শুক্তোটা, এটা কিন্তু শুক্তোই একরকমের, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে শুক্তোটা, তো কতটা জল ছেড়ে দেবে দেখুন, এই দেখুন কতটা জল। সেই জলটাকে এখন এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ইসে করে খুন্তি দিয়ে পুরো এটাকে মাখ মাখ করতে হবে ভালোভাবে। এই জলটা টানবে, এই জলের মধ্যে কিন্তু এই ধুনুলটা সিদ্ধ হবে। কতটা ছিল না, কত অল্পটা হয়ে গেল, আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে আমরা যেহেতু বাড়িতে আমার মায়ের যেহেতু সুগার আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সুগার ফ্রিটা ইউজ করি। এটা হচ্ছে আপনার ভারতীয় জনঔষধি থেকে নেওয়া এই সুগার ফ্রিটা ইউজ করি, তো অল্প দিলেই হয়, যেহেতু মায়ের সুগার আছে। তো আমরা চিনিটা অ্যাভয়েড করি, চিনি দিই না সবজিতে, চিনি দিই না, ঠিক আছে। সুগার ফ্রিটা এইটুকুনি দেবো, তা এইটা এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হবে, মানে এটা শুক্তো ব্যাপার, তো আপনারা জানেন শুক্তোতে জেনারেলি লঙ্কা দেওয়া হয় না, কিন্তু এই শুক্তোটাতে কাঁচা লঙ্কা পড়ে, ঠিক আছে। তবুও এটাটা মানে ঝাল ঝাল ভাব আসেই না, এটা লাগলে কাঁচা লঙ্কা হিসেবে করে খেতে হবে, এবার খুব মিষ্টি মিষ্টি খুবও হয় না। কিন্তু এই এই জিনিসটা আমি কোনোদিন রান্না করি না, আস্তে আস্তে তুমি রান্না করছি, আমার আগে কোনোদিন এইসব রান্না করার এক্সপিরিয়েন্স হয়নি, কোনোদিন রান্না করি না, আজকে খেলায় পড়ে রান্না করা আর কিছুই না। রান্না করতে দেখা যাক কতদূর কী ভালো হয়, আমি তো জানি না, সেরকম ঠাম্মি আছে, অসুবিধা নেই, ঠাম্মি বলে দেবে কতটা কী করতে হবে না করতে হবে, ঠাম্মি গাইড করে দেয় সুন্দর। প্যাকু কই, প্যাকু প্যাকু হারিয়ে গেছে বলছে, প্যাকু হারিয়ে গেছে, প্যাকুটা কোথায় মামা, চলো দেখি গা তো। ও ঠাম্মি প্যাকুটা কোথায়, ওই তো প্যাকুটা অত উপরে কে রাখছে প্যাকুটাকে,
এই দেখো তো এত উপরে রেখে দিচ্ছে প্যাকুটা, আহারে এই তো একটা জিনিস আমার প্যাকু, ওইটাকে নিয়ে আমি ঘুরি। পুকু পুকু না বাজলে হয়? পুকু যদি না বাজে পুকু পুকু। এগুলো হচ্ছে আমার একটা শখের বাগান বলতে পারেন, শখের জায়গা আমার এটা। এই ওই দেখুন আমার গাছে আজকে দুটো জবা ফুল ধরেছে, পিঙ্ক কালারের জবা। এই গাছগুলো সব ছোট ছোট চারা কিনে এনে সেগুলো নিজের হাতে করা, এই হচ্ছে জীবনের এক শান্তি। মানে যদি কোনো কিছুই ভালো না লাগে, গাছ লাগাবেন ভালো লাগবে, গাছ লাগাবেন, তাদের তারা বড় হবে সেগুলো দেখবেন, তাদেরকে খাবার দেবেন, তারা কোন ফুল দেয় ফল দেয় সেগুলো দেখবেন, দেখবেন ভালো লাগবে। যদি কোনো সময় মন খারাপ থাকে তাহলে গাছ লাগাবেন, মন খুব ভালো হয়। আমার বাড়ির সামনে এই একটা বড় গাছ আছে, এই বড় ইসের বলে কদম গাছটা, আর এই রবারের গাছটা, এটা তো আমি এনেছি ইসে থেকে, হাট থেকে কিনে। এইটার একটা নতুন পাতা হয়েছে, এই যে এই পাতাটা নতুন, এই রবারের গাছটা কেনা। আর এই এই যে গাছটা দেখছেন, এইটা এই গাছটা সিম্বোনিয়াম এটাকে বলে, তো এইটা হচ্ছে কেনা না, এটা হচ্ছে কাটিং থেকে লাগানো। একটা বন্ধুর বাড়ি থেকে দিয়েছিল ডাল কেটে কাটিং থেকে লাগানো। এই গাছটাও কেনা, কিন্তু এ অনেক ছোট ছিল, দেখতে দেখতে বড় হয়েছে। একেও কিনে এনেছি, একেও কেনা আমার। নাইটিগুলো ঠামি আবার দিয়ে দিয়েছে জামাগুলো। ওইদিকে কিছু লঙ্কার চারা লাগানো আছে, এদিকে জবা গাছ আছে লাইন করে। এখন তাও গাছ কম আমার, মানে মোটামুটি শীতের দিকে গাছ আরও বেশি ছিল, ফুলের গাছ তো প্রচুর ছিল। ফুলের শীত চলে গেছে, ফুলের গাছগুলো উঠিয়ে দিয়েছি। দারুণ লাগছে দুটো ফুল পিঙ্ক কালারের, দেখো কত সুন্দর লাগছে। ওইরকম গাছ লাগিয়ে যদি ফুল পাওয়া যায় না, মন খুব ভালো থাকে, তাই না? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে।